বন্ধুরা কেমন আছো? আশা করবো তোমরা সকলে ভালো আছো। আর পুজো টুজো দিয়ে আমি একটু লাঞ্চ করে নিলাম, কারণ না খেলে তো আর মেশিন চলবে না, সন্ধ্যের মেশিন তো আবার চালাতে হবে। তো আমি সেদিনকে জন্মাষ্টমীর ব্লগটা দিয়েছিলাম যখন, তখন আমি দেখিয়েছিলাম হ্যান্ড, এই যে নারকেল কুড়নিটা দেখো। তো এই নারকেল কুড়নিটা একজন বন্ধু জানতে চেয়েছিলো যে কীরকম রিভিউ, বলতে গেলে রিভিউ চেয়েছিলো। তো আমি ফার্স্ট ইউজ করলাম, এই দেখো, এই এর চারপাশটা এরকম খড়খড়ে, আর এই মুখটা হচ্ছে এইরকম, মুখটা ঠিক এইরকম। তো এইরকম এরকমভাবে করতে হয়, ভালোই মানে কাজ চলে যায়। যদি অল্প নারকেল কুড়াতে চাও তো এটা বেটার বলবো। আর এটা যেহেতু আমি নিরামিষ, আর এই হ্যান্ডেলটা খুব শক্ত। কিন্তু দামটা কত নিয়েছিল আমার খেয়াল নেই, প্রায় 2 বছর হয়ে গেছে আমি কিনেছি, কিন্তু ইউজ এই ফাস্ট করলাম, তো খেয়াল নেই। আর প্যাকেটটা আমি ফেলে দিয়েছি, তো সে যদি দেখে এই ব্লকটা তাহলে দেখতে পাবে। আর এটা বেশ শক্ত কিন্তু, একেবারে টং টং করছে না, যে আমি যখন নারকেল এর উপর তো প্রেশার করবে যে ভেঙে যাবে তা না। তো এখন এই বসেছে, ঠাকুরের জিনিসগুলো তুলব, সব কিছু হয়ে গেছে, গুছিয়ে গেছে। এখন এই ওপরে ল্যাডার পাতবো, তুলবো, এখন এগুলো দেখি এখন তোলা হয়। আর একা একা তো পারবো না, আগে এটাকে এই শোকেসের উপর তুলতে হবে, তারপরে ওর উপর হাত দিয়ে তারপর তুলতে হবে। আর দেখি ছেলেকে বলবো একটু হেল্প করতে। জাস্ট এই ব্যাগটা নিয়েছি, স্লিম ব্যাগটা, একটু বেরোচ্ছি, একটু বেরোনোর মানে ছুতো খুঁজতে চাই। ও আসলে রুটি আনতে যাচ্ছি, একটু মুড়ি দোকানে কিছু জিনিস কেনার আছে, তো ভাবছি ছেলেকে নিয়ে একটু যাই, ওরও একটু মনটা ভালো হবে। সারাদিন ধরে ঘরে বসে আমিও বোর হচ্ছি, ও বোর হচ্ছে, তো চলো আজকে দেখছি কপালগুলো বৃষ্টি হচ্ছে না, তো দেখি যাই আর তোমাদের সাথেও শেয়ার করবো। Thank you.
জন্য গেছি বাইরে, সেটা বলি। এই যে পর্দা, মানে প্লাস্টিক কন্টেনার থেকে আমি কাচের বলে ট্রান্সফার করে দিয়েছি, আর ছেলে ফিশ ফিঙ্গার খাবে বললো বায়না কোথাও, ওগুলো নিয়ে এলাম। আর এইটুখানি যদি প্রসাদ, এটা হচ্ছে রুমালি রুটি, আর হচ্ছে কুমড়ো, আর মুড়ি এনেছি। এই এই কারণেই যাওয়া, আসলে অনেকদিন রুমালি রুটি তড়কা খাই না, অনেক দিন, তাই ভাবলাম আজকে নিয়ে আসি। তা দেখলাম কুমড়ো সবজিওয়ালা বসেছে, কুমড়োটাও নিয়ে এলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, আমি চলে এসেছি। তো দুপুরবেলা তো ওই তো দেখলে জিনিসপত্রগুলো তুলছিলাম, ঠাকুরের জিনিসপত্র। তো তারপরে কথা বলি, তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম। তো কি, আমি যে আগে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটাতে অনেকে লিখেছে, দিদি আমি এত সব কিছু জানি না, দিদি আমি জানি যে 1 নভেম্বর থেকে এই ইউটিউব একটা নতুন নিয়ম আনছে। তো তাদের রিকোয়েস্টের জন্যই, যে যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছে আমি স্ক্রিনের পাশে তোমাদের সাথে দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো তাদের রিকোয়েস্টেই এই জিনিসটা, এই ভিডিওটা করা। তো আমি যতটুকু জানি আমি আমার বন্ধুদের হেল্প করব, আমি খুব বড় টেকনিশিয়ান নই, খুব বড় কম্পিউটারে অনেক কিছু জানি তাও না। তো যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো, আমারও নিজেরই এখনও 2-step ভেরিফিকেশান অন হয়নি, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো যে কীভাবে কী করতে হয়। প্রসেসটা খুবই ইজি প্রসেস, তোমরা সবাই জানবে। তো চলো আজকে তোমাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো যে কীভাবে কী করতে হয়, পুরো ভালো করে দেখবে, স্কিপ করবে না। তো এই ধরনের ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমার ফোন, প্রথম পেজ। এবার আমি যেখানে করতে হবে সেই জায়গাটা যাব। প্রথমে আমি গুগলে যাব, সবার মোবাইলেই থাকে গুগল, তো গুগল ছাড়া আমরা আজকাল অচল। তো গুগলের ওপরেই, এই যে একদম মাথার ওপরেই, তো সবার যার যার মোবাইল তার তার জিমেল অ্যাকাউন্টে খোলা, তো তাদের এই যে প্রোফাইল পিকচারটা থাকবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে যাব। এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা যাব সিকিউরিটি, এরকমভাবে যাব। দেখো এখানে অনেকগুলো আছে, হোম আছে, পার্সোনাল ইনফো আছে, ডাটা প্রাইভেসি আছে, সিকিউরিটি আছে। তো আমি সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে গিয়ে আমি স্ক্রোল করব। দেখো এখানে অলরেডি আছে ইউজ ইওর ফোন টু সাইন ইন, 2-step ভেরিফিকেশান আমার অফ আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে পরিষ্কার। এবার এখানে আমি ক্লিক করব, এটাকে এখন আমি অন করব, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখো এইরকম একটা ইন্টারফেস এসছে। তো এই যে দেখো ক্রোম ব্রাউজার, এই ভিডিও বাড়ির ব্রাউজার। তো আমি ক্রোমে যাব। তো ক্রোমের ওপর ক্লিক করলাম, দেখো এইরকম একটা ইন্টারফেস চলে এসছে। এবার আমি স্ক্রোল করে যাব, গিয়ে দেখো এখানে লেখা আছে গেট স্টার্টেড, এখানে যাব, এখানে ক্লিক করব, গেট স্টার্টেডের ওপর ক্লিক করব। এখানে আমার চাইছে এন্টার ইওর পাসওয়ার্ড, তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দেব। দেখো এই পাসওয়ার্ড মারার পর আমার এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসে, ইউজ ইওর স্ক্রিন লক, ট্রাই অ্যানাদার ওয়ে, মানে যে লকের প্রসেসগুলো আছে সেই লকটা আমাকে ইউজ করতে বলছে। তো আমি কন্টিনিউ করব এটা, তো সেইটাই আমাদের চলে এসছে, যে নাম্বারটা তোমাদের কাছে সবসময় থাকে, কারেন্ট যে নাম্বারটা। তো এরপরে আবার এসছে নেক্সট, হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস, টেক্সট মেসেজ না ফোন কল, ফোন কলে চাইছো না, মানে যে গেট যে কোডটা দেবে এরপরে। তো আমি টেক্সট মেসেজেই চাইবি অবভিয়াসলি। তো এরপরে নেক্সট, নেক্সটে ক্লিক করলাম, এরপরের যে প্রসেসটা, এবার ওরা একটা ওটিপি পাঠাবে গুগল, সেই ভেরিফিকেশান কোডটা এখানে আসবে। এই যে অলরেডি আমার ওপরে চলে এসছে, দেখো 110। হয়ে গেছে, এখানে ব্যাক আছে, স্টেপ টু, এটা এবার যে নেক্সট আছে, এবার নেক্সটে ক্লিক করব।
এবার দেখো টার্ন অন এখানে ক্লিক করব, তো আমার ভেরিফিকেশান কোড আর সেন্ড বাই টেক্সট মেসেজ, যে কোডটা পাঠিয়েছিল ওটা টেক্সট মেসেজে সেন্ড করেছে। তো এরপরে আমি এটা ক্লোজ করে দেব। দেখো বন্ধুরা আমার টু স্টেপ ভেরিফিকেশান অন হয়ে গেছে, ফলে আমার প্রসেস কমপ্লিট। এখন আর আমার কোনো চিন্তা নেই যে 1 নভেম্বর থেকে যে ইউটিউব স্টুডিও যে অ্যাক্সেস হবে না, সেটা আমার কোনো চিন্তা নেই, আমি আমারটা করে নিয়েছি। তোমরাও তাড়াতাড়ি করে না। তো বন্ধুরা তারপর তোমরা ইউটিউব স্টুডিও খুলবে, ওয়াইটি খুলে এই যে ডলারের যে চিহ্নটা মানে মনিটাইজেশনের লোগোতে সেখানে যাবে, গিয়ে এখানে দেখবে এই দেখো আমার টু স্টেপ ভেরিফিকেশান, দেখো অল রাইট মানে সবুজ হয়ে গেছে ক্লিক। এটা এতদিন লক করা ছিল, লকের সাইন ছিল, তো এখন দেখো সবুজ রঙে চিহ্ন এসে গেছে, মানে আমার টু স্টেপ ভেরিফিকেশান অ্যাক্টিভ হয়েছে। আর এই যে কমিউনিটি গাইডলাইন্স এখানে এখনও গ্রিন আছে, আর এই কোটা পূর্ণ হতে এখন অনেক দেরি। তো এইটা তোমরা একবার চেক করে নেবে এটা করার পর। আজকে ভিডিওটা এখানে এন্ড করি, আর তোমাদের তো পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম, কারণ আমারও করা হবে হবে করে হচ্ছিলো না, ডিলে হয়ে পড়েছিল, তো ভাবলাম আজকে এখন করবো তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো এটা না ইউটিউব স্টুডিওতে গিয়েও করা যায়। ইউটিউব স্টুডিওতে মনিটাইজেশনের যে লোগোটা ওখানে ক্লিক করবে, ওখানে ক্লিক করলে তো 4টে অপশান দেখায়, 1K সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, আর টু স্টেপ ভেরিফিকেশানটা নতুন অ্যাড হয়েছে আগস্ট মাস থেকে, আর হচ্ছে কী বলে স্ট্রাইক, ওই কী বলে কমিউনিটি স্ট্রাইক গাইডলাইন। তো ওই টু স্টেপ ভেরিফিকেশানের ওপর অন মানে ক্লিক করলে তোমার যদি অন না হয় থাকে ওই প্রসেসটা সমস্ত কিছু চলে আসবে। তো এটা আমার গুগল থেকে করলাম, আমার যেটা ইজি মনে হয়েছে আমি সেটাই দেখিয়েছি। তো দুটোরই সেম প্রসেস, তোমরা চাইলে যেটা পারো সেটা করতে পারো। তো এটা অন করে নিও, কারণ এখন অগন্তিক ইউটিউবার বেড়ে গেছে 2021-এ, ওই জন্য ইউটিউবও নতুন নতুন আপডেট নিয়ে আসছে, আর এইটা অন করা থাকলে তোমার চ্যানেলটা হ্যাক হওয়া থেকে বাঁচাবে। আজকাল যে হ্যাকারের যুগ, যার চ্যানেল ধরো একটু বেশি গ্রো করেছে, বেশি একটু তার সাবস্ক্রাইবার, তাদের চ্যানেল কিন্তু হ্যাক হওয়ার চান্স বেশি। আমরা এই ছোটো ছোটো ইউটিউবার কোণে পড়ে থাকবো, ও দেখবেও না কেউ। তবুও সাবধানের মান নেই, তাই জন্য করা, তা তোমরাও করে নাও যতটা পেরেছি দেখিয়েছি। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই বন্ধুরা দেখে নিও। আমার অনেক বন্ধুরা এরকম দেখতে চেয়েছিলো, মানে তাদের মনে একটা আকাঙ্ক্ষা, তো আমি ভাবলাম যাক একটু হেল্প করি যতটা পারি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আগামী একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকে এখানে, ইউটিউবে টাটা বন্ধুরা।